গুপ্ত ধন, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনা রূপা কিংবা হীরে পান্না। সময়ের সাথে সাথে কখনো কখনো গুপ্তধনের হদিস মিলেছে, আবার কখনো পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসা রূপকথার গল্পের হিসেবেই আছে। এমনই একটি ঘটনা ঘটেছে বরিশালের ঝালকাঠিতে। বসত ভিটার মাটি খুঁড়তেই বের হয় গুপ্তধনের কলস, একে একে বের করা হয় সোনা রূপার মুদ্রা, আর তখনই চাঞ্চল্য শুরু হয় এলাকায়। যে যার মতো লুটপাট করে নিয়ে যায় মুদ্রাগুলো। আসার সময় আমি কতগুলো কাঁচা টাকা পাইছি, হ্যাঁ হেরা দইয়ে ওই গুণিবাসের হেরা লই গেছে, কত টাকা আমি হ্যাঁ বলতে পারিনি। কলস থেকে পাওয়া একটি রূপার মুদ্রার নমুনা পাওয়া গেছে। পুরনো কয়েনটি 1907 সালের রাজা সপ্তম এডওয়ার্ডের প্রতিকৃতি সম্বলিত। জানা গেছে প্রাপ্ত মুদ্রাগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে বরিশালে। এদিকে গুপ্তধন সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মেম্বার বাবুলকেও। গুপ্তধনের সেই কলস নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রাচীন এই সম্পদ উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। রাসেল শেখ, যমুনা নিউজ।